খড়দ আদিবাসী মানুষদের জমি দখল ও প্রতারণার অভিযোগ একুশ ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে প্রতিবাদে কাউন্সিলরের অফিসের সামনে বিক্ষোভ অভিযোগ অস্বীকার কাউন্সিলর প্রায় বছর ধরে আদিবাসী সম্প্রদায়ের সাতটি পরিবারের বাস এই ওয়ার্ডে তাদের জমির অংশ দখল করে পাঁচিল তৈরি করার অভিযোগ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে পাশাপাশি জমির কাগজ তৈরির জন্য প্রত্যেক পরিবারের কাছ থেকে পনেরোশো পনেরো এক হাজার হাজার টাকা করে নেয় স্থানীয় স্থানীয় কাউন্সিলর কাউন্সিলর টাকা করে নেয় এমনটাই অভিযোগ টাকা নিয়ে দীর্ঘদিন ধরে কোনো কাগজ দেয়নি এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা কাউন্সিলরের বিরুদ্ধে খরদহ পুরসভার অনুমতি ছাড়াই আদিবাসী পরিবারগুলির জমির অংশ দখল করে পাঁচিল তৈরির অভিযোগ আরও একবার জানাবো খর্দহে আদিবাসীদের জমি দখলের অভিযোগ কাউন্সিলের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে দেড় হাজার টাকা করে নেওয়া হয়েছে প্রত্যেক পরিবারের থেকে একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের বিরুদ্ধে এই অভিযোগ জয়ন্ত মজুমদার প্রতিনিধি রয়েছেন ফোর লাইনে জয়ন্ত কাউন্সিলারের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন তাদের জমি বেআইনি ভাবে দখল করে নেওয়া হচ্ছে একেবারে দেখো পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ দাস তার বিরুদ্ধে অভিযোগ আদিবাসী পরিবারদের ওখানে ওই অঞ্চলে পরিবার যারা বসবাস করে এবং যারা একশো তাদের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে কিন্তু সরকারের কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না কারণ তাদের কোনো সেই অর্থে জমির সঠিক কাগজপত্র নেই এই বিষয়ে তারা কিন্তু একাধিকবার খড়দ পৌরসভাকে জানিয়েছে এবং তাদের স্থানীয় কাউন্সিলার তাকেও জানানো হয়েছে স্থানীয় কাউন্সিলার এই পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে আপনারা আমাকে টাকা করে দিন তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আপনাদের এই জমির যা যাবতীয় কাগজপত্র আমি আপনাদের তৈরি করে ফলত আপনারা সরকারের সমস্ত সুযোগ সুবিধা পাবেন ফলত তারা কিন্তু দেড় হাজার টাকা করে দেয় সেই কাউন্সিলারকে এবং আহ এর পরিপ্রেক্ষিতে কিন্তু কাউন্সিলার কোনো রকম ভাবে তাদের কোনো জমির কাগজপত্র কোনো কিছুই দেয় না এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু খুবই ফেটে পড়েন এবং তারা মূলত কিন্তু কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন যে বেআইনি ভাবে কাউন্সিলর তাদের জমি দখল করার চেষ্টা করছে এবং তাদের উচ্ছেদের একটা প্রক্রিয়া কিন্তু করছে কাউন্সিলর এবং তাদের থেকে কিন্তু টাকা নিয়েছে ফলত তারা টাকা দিয়ে কিন্তু প্রতারিত হয়েছে এমনটা কিন্তু তারা অভিযোগ জানিয়েছেন এবং স্থানীয় যে পৌরসভা রয়েছে খর্দা পৌরসভার চেয়ারম্যান এই বিষয়ে কিন্তু আশ্বস্ত করেছেন তিনি বলেছেন এই আদিবাসী ভুক্ত যে সমস্ত মানুষেরা রয়েছেন তাদের পাশে খর্দা পৌরসভা দাঁড়াবে এবং তাদের যাদের পরবর্তী থেকে বাসিন্দাদের আশ্বাস দেওয়া হয়েছে জমি ফেরতে একেবারে একেবারেই দেখো যে খর্দা পৌরসভার চেয়ারম্যান নীলু সরকার তিনি স্পষ্টতে জানিয়েছেন যে এই বাসিন্দাদের কোনোভাবে তোলা হবে না অর্থাৎ তাদের যে বসবাসযোগ্য জমি দীর্ঘ বছর ধরে তারা যে বসবাস করছে সেখানেই কিন্তু তারা বসবাস করবে যদিও কাউন্সিলার যে অভিযোগ কাউন্সিলারের বিরুদ্ধে যে অভিযোগ স্বরাজ দাস দু নম্বর এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার ধন্যবাদ জয়ন্ত প্রতিনিধি জয়ন্ত মজুমদার ছিলেন ফোন লাইনে খর্দহে জমি দখলের অভিযোগ এবং সেই জমি দখল করে বেআইনিভাবে ভাবে পাচিল তৈরির অভিযোগ এলাকার কাউন্সিলের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে